পৃথিবীতে পাক্কা মুমিন ছিল দুটি দলের মানুষ, কোরআন বিশ্বাসী, আমাদের মতো বাহ্যিক বিশ্বাস তারা করতো না, অভ্যন্তরীণ বিশ্বাস করতো। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো অলিয়া উলিয়ার দল। এরা জীবনে কোনদিন কাছে সাহায্য চাইতে যায়নি, আল্লাহ ছিল তাদের জন্য এনাফ, যথেষ্ট। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যত বিপদে মুসিবতে পতিত হয়েছে আল্লাহই তাদের জন্য ছিল যথেষ্ট। কেমন? এবার একটু ডকুমেন্ট আপনাদের কাছে তুলে ধরি। আল্লাহ পাক লক্ষাধিক পয়গম্বরীর ভিতর থেকে ছাটাই করে বাছাই করে 25 জন পাক্কা ইমানদার মুমিন, অভ্যন্তরীণ বিশ্বাসী, আল্লাহর আসমানি কিতাব বিশ্বাসী পয়গম্বরদের জীবনী কোরআনের ভিতরে ভরে দিয়েছেন 25 জনের। কজন? 25 জন অভ্যন্তরীণ বিশ্বাসী পাক্কা মুমিন। আল্লাহ বিশ্বাস, আল্লাহর সাহায্য ছাড়ার কারো সাহায্য তারা চেত না। এই রকম 25 জন ব্যক্তির জীবনী আল্লাহ কোরআনে ভরে দিয়েছেন। এদের কারোবার নাম আদম, কারোবার নাম শীষ, কারোবার নাম ইদ্রিস, কারোবার নাম নূহ, কারোবার নাম ইব্রাহিম, কারোবার নাম ইসমাইল, কারোবার নাম ইসহাক, কারোবার নাম ইয়াকুব, কারোবার নাম ইউসুফ, কারোবার নাম দাউদ, কারোবার নাম সুলাইমান, কারোবার নাম মুসা, কারোবার নাম হারুন, কারোবার নাম হুদ, কারোবার নাম লুত, কারোবার নাম সালে, কারোবার নাম জাকারিয়া, কারোবার নাম এহিয়া, কারোবার নাম আইয়ুব, কারোবার নাম ইউনুস, কারোবার নাম শোয়েব, কারোবার নাম ইলিয়াস, কারোবার নাম ওজায়ের, কারোবার নাম ঈসা, কারোবার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায় বলুন একটু সুবহানাল্লাহ। কজন হয়ে গুনেছেন না শুনেছেন? গুনেছেন কেন? আমার তো মনে হয় গুনেননি। শুনলে আওয়াজ মাঠ ভেঙে পালিয়ে যাবে, জীবন আর ফেরত আসবে না। আর গুনলে অনেকদিন মেমোরিতে জমা থাকবে এই কথা। লক্ষাধিক পয়গম্বরের ভিতর থেকে ছাটাই করে বাছাই করে পাক্কা ইমানদার, পাক্কা মোমেন, অভ্যন্তরীণ, আল্লাহর আসমানি কেতাব বিশ্বাসী পয়গম্বরের জীবনী কোরআনে ভরা হয়েছে 25 জনের। কজন বললাম? 25 জনের। সব পয়গম্বরের জীবনী আল্লাহ কোরআনে কম বেশি যদি ভরে দিতেন, এই লক্ষাধিকের মতো পয়গম্বর এসেছে। তফসিরে মাফাতিহুল গায়ব, তফসিরে মাজিদ, তফসিরে রুহুল বায়ান, তফসিরে ইবনে কাসির, তফসির বি জেলালুল কোরআন, তফসিরে মারিফুল কোরআন, তফসিরে বায়ানুল কোরআন, তফসিরে বাইজাবি, তফসিরে কাশাফ, তফসিরে জালালাইন, তফসিরে কাদির, বিখ্যাত বিখ্যাত তফসিরের কেতাবে লেখকেরা লিখেছেন। আল্লাহ পাক পৃথিবীতে মানুষকে হেদায়েত দেওয়ার জন্য পয়গম্বর পাঠিয়েছিলেন লক্ষাধিকের উপরে। এই লক্ষাধিকের উপরে পয়গম্বরদের চরিত্র ছিল সাদা কাপড় মার্কা, ওদের চরিত্রে কোনো কলঙ্কের দাগ লাগেনি। সব পয়গম্বরের জীবনী কম বেশি আল্লাহ কোরআনে যদি ভরে দিতেন, কোরআন এই লম্বা হতো, আবার এই পুরু হতো। কারণ লক্ষাধিক মানুষের জীবনী কম বেশি যদি কোরআনে ভরা হতো, কোরআন লম্বা হতো যেমন, মোটা হতো তেমন। উপরে তুলতে গেলে 13 জন লোক লাগতো, আবার নিচে নামাতে গেলে 11 জন লাগতো। আল্লাহ বলেন, অত ভারী কোরআন আমি দেব না তোমাদের কাছে, কারণ তোমরা বইতে পারবে না। তাই ছাটাই করে বাছাই করে হালকা করে দিছি, যাতে তোমাদের ব্যবহার করতে সুবিধা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। লক্ষাধিক পয়গম্বরের জীবনে কোরআনে যদি ভরা হতো, কোরআন যেমন লম্বা হতো তেমন পুরু হতো, উপরে তুলতে গেলে 13 জন লাগতো, কারণ ভারী কোরআন, আবার নামাতে গেল 11 জন লাগতো। আমার আল্লাহ পাক তাই ছাটাই করে বাছাই করে মাত্র 25 জন পয়গম্বরের জীবনী কোরআনে ভরে দিলেন। আমি পয়গম্বরদের নাম কটা আর একটা বার বলে একটু গুনে নেন, মেমোরিতে নাম কটা জমা হয়ে যাক। এই কটা, কারোবার নাম আদম, কারোবার নাম শীষ, কারোবার নাম ইদ্রিস, কারোবার নাম নূহ, কারোবার নাম ইব্রাহিম, কারোবার নাম ইসমাইল, কারোবার নাম ইসহাক, কারোবার নাম ইয়াকুব, কারোবার নাম ইউসুফ, কারোবার নাম দাউদ, কারোবার নাম সুলাইমান, কারোবার নাম মুসা, কারোবার নাম হারুন, কারোবার নাম হুদ, কারোবার নাম লুত, কারোবার নাম সালে,
কারবা নাম জাকারিয়া, কারবা নাম এহিয়া, কারবা নাম আইয়ুব, কারবা নাম ইউনুস, কারবা নাম শোয়েব, কারবা নাম ইলিয়াস, কারবা নাম ওজাইর, কারবা নাম ঈসা, কারবা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। কজন হলো? 25। তাহলে রাত অনেক হলো, গুনিয়েছেন, তাবারও হাত ছাড়া হবে না ইনশাল্লাহ। যদি গুনতে ঠিক মতো আওয়াজ না পাতাম, আমি তো কমিটির বলতাম যে হাড়ি জ্বালানো বন্ধ করে দাও, কারণ মানুষ যখন একটু খাটবে না তো তাবারও কাজ দেওয়া হবে না। এই 25 জন পয়গম্বর ছাড়া আরো 2 জন পয়গম্বরের নাম কোরআনে এসেছে, টোটাল 27 জন পয়গম্বরের নাম কোরআনে কোট করা হয়েছে। 2 জনের কোনো জীবনী লেখা নাই, শুধু তাদের নাম ভরা হয়েছে কোরআনে। টোটাল 27 জন পয়গম্বরের নাম এসেছে, 25 জনের জীবনী ভরা, 2 জনের কোনো জীবনী লেখা নাই, শুধু নাম কোট করা। একজন পয়গম্বরের নাম হযরতে জুলকিফল আলাইহিসসালাম, একজন পয়গম্বরের নাম হযরতে আলিয়াস আলাইহিসসালাম। এই 27 জন পয়গম্বরের নাম এসেছে কোরআনে, 25 জনের জীবনী ভরা। এই 25 জন পয়গম্বরের ভিতরে সব থেকে লম্বা জীবনী যার, তিনি হলেন ইয়াকুব নবীর বেটা ইউসুফ পয়গম্বরের। ইউসুফ নবীর মতো লম্বা জীবনী কোরআনে কোন পয়গম্বরের স্থান পায়নি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, এছাড়া ইব্রাহিম নবীর জীবনী, মুসা নবীর জীবনী, হযরত আইয়ুব নবীর জীবনী, আল্লাহ লম্বা লম্বা জীবনী কোরআনে কোট করেছেন আমাদের আমল করে চরিত্র সংরক্ষণের জন্য। এই 25 জন পয়গম্বরের ভিতর থেকে আমি একজন পয়গম্বরের নাম আপনাদের কাছে বলবো, যার জীবনী আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন। লোকটির নাম হযরতে আইয়ুব। কি নাম? লোকটির নাম হলো হযরতে আইয়ুব। আল্লাহ তার জীবনী কোরআনে ভরে দিয়েছেন। আবার শুধু নবীদের জীবনী দিয়ে কোরআন কমপ্লিট করা নাই, কোরআনের ভিতরে কিছু ওলিদের জীবনী আমার আল্লাহ ভরে দিয়ে দিয়েছেন। বর্তমান 21 শতাব্দীর যুগে কিছু দলমতপথের মানুষ তারা বলে আমরা নবীর জীবনী মানবো, শুনবো, ওলিদের জীবনী শুনবো না। চিল্লায় বলুন একটু নাউজুবিল্লাহ। কোরআনে নবীদের জীবনী যেমন ভরা, ওলিদের জীবনীও তেমন ভরা। ভরেছেন কে? আল্লাহ। আল্লাহ 2টি দলের মানুষের জীবনী ভরেছেন। তার কারণ হলো নবীর আগমন বন্ধ হয়ে গেছে 1500 বছর আগে। এখান থেকে 1500 বছর আগে পৃথিবীতে নবী আসা বন্ধ হয়ে গেছে। সর্বশেষ পয়গম্বর যিনি, নাম তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি বলছেন আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম পয়গম্বরদের শেষ, আমার পরে কোন পয়গম্বর কে আমার পর্যন্ত পৃথিবীতে আর আসবে না। তবে পয়গম্বরের কাজ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যারা করবে তারা হলো ওলি আউলিয়ার দল, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত ওলামায়ে হাক্কানি, যারা আল্লাহ কোরআনের ভাষায় এদের ওলি আউলিয়া তবকা দিয়েছেন। কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত ওলামায়ে হাক্কানি যারা হবে, এরা নবীর ওয়ারিস হিসাবে দুনিয়ায় দ্বীনের কাজ কিয়ামত পর্যন্ত চালাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ কোরআনে তত্ত্ব কট করে দিয়ে বললেন ও পৃথিবীর মানুষ হুঁশিয়ার, সাবধান হয়ে যাও, ও দুনিয়ার মানুষ আল্লাহ সাবধান হুঁশিয়ার হয়ে যাও। ইন্না আউলিয়া আল্লাহ, আমার সঙ্গে যারা দোস্তি করলো, আমার সঙ্গে যারা বন্ধুত্ব করলো, আমার সঙ্গে যারা ফ্রেন্ডশিপ স্থাপন করলো, আমি তাদের সম্পর্কে তত্ত্ব কট করে দিয়ে জানালাম লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বিপদে মুসিবতে পড়ে তাদের কোনো ভয় পেতে হবে না, রাতে রাতারে ঘুম খামাই করে তাদের কোনো চিন্তা ভাবনা করতে হবে না। আমি তাদের সব সমস্যার সমাধান আমার কুদরতি হাতে করব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কারণ তারা আমার, আমি আল্লাহ তাদের। নবী বলছেন মান কানা লিল্লাহে
কোন ব্যক্তি যদি আল্লাহর আপন হয়ে যায় কানাল্লাহু লাহু আমার আল্লাহ তার আপন হয়ে যায় আর আল্লাহ যখন কোন বান্দা বান্দির আপন হয়ে যায় অকুল্লা সাইয়্যিন ইয়ানফাউন নাস পৃথিবী সব সৃষ্টি ওই লোকটি তখন বন্ধু হয়ে যায় যারে যা বলবে তারা তাই শুনতে বাধ্য হবে কোনদিন মানুষের হুকুমের খেলাফ কোন সৃষ্টি করবে না কার কোরআনে সূরা বাকারা আল্লাহ তত্ত্বর পরিষ্কার করে বললেন হুয়াল্লাযী খলাকা লাকুম মা ফিল আরদি জামিয়া আল্লাহ বলেন যা কিছু চোখে দেখতে পাও যা কিছু চোখে দেখতে পাও না পৃথিবীর সমস্ত সৃষ্টি আমি বানিয়েছি কেবল মানুষের উপকারের জন্য জোরে বলুন একটু সুবহানাল্লাহ নারা তাকবীর আর কোরআনের কথা সত্য না মিথ্যা সত্য যদি হয় চলুন তো একটু সুন্দরবনে জঙ্গলে যাই সব সৃষ্টি মানুষের উপকারের জন্য যদি আল্লাহ বানিয়ে থাকে চলুন তো একটু সুন্দরবনে যাই সুন্দরবনের হেড অফ দি ডিপার্টমেন্ট যারা তাদের গায়ে হলুদ কালো ডোরা কাটা দাগ যার ইংরেজি নাম হলো দা রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবন দাপিয়ে বাড়াচ্ছে যারা বর্তমান সুন্দরবনে বাঘ আছে 294টি কটি বললাম 294টি বাঘ আছে স্যাটেলাইট মেরে হেলিকপ্টার চালিয়ে বাঘের সন্ধান নিয়ে তত্ত্ব দিল তত্ত্ববিদের সুন্দরবনে বর্তমান জিন্দা বাঘ আছে 294টা সাত আট আঠাত করে লম্বা হলুদ কালো ডোরা কাটা এখন চলুন তো একটু সুন্দরবন বেড়াতে যাই লঞ্চ করে ভটভটি করি মরিচাবির জঙ্গল সজনেখালির জঙ্গল আমার ভাইরা কুলতলির ওদিকে মাঝে মাঝে ক্যাকড়া ধরতে যে অ্যাকশন করছে বাঘে যারা দৈনন্দিন পত্রিকা পড়েন কাগজ পড়েন আমার কথা একমত হতে পারবেন মাঝে মাঝে সাগরের কিনারে ক্যাকড়া ধরতে যে জনজন বাঘ ওদের ক্যাকড়া ধরা স্বাদ মিটিয়ে যাচ্ছে জনজন টেনে নিয়ে যাচ্ছে এখন জঙ্গল দেখতে গেছি কেওড়া গাছ আছে হেতালি গাছ আছে সুন্দরী গাছ আছে বিভিন্ন ধরনের গাছগাছালি জঙ্গলে ভরা জঙ্গলের ভিতরে আবার বিভিন্ন জীবজন্তু আছে জঙ্গলি মুরগি আছে বুনোশর আছে বানর আছে হনুমান আছে জঙ্গলের ভিতরে শিয়াল আছে জঙ্গলের ভিতরে কুমির আছে নদীর ধারে কিনারায় রোজ হচ্ছে তারা সাগরের কিনারায় নদীর কিনারায় বিভিন্ন জীবজন্তু আছে আবার বাঘও আছে ভল্লুক আছে বিভিন্ন ধরনের জীবজন্তু আছে এখন ঘুরতে 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 মৌচাক দেখতে দেখতে জঙ্গলি মুরগি দেখতে দেখতে পাখি টাকি দেখতে দেখতে হঠাৎ আঠাত লম্বা একটা হলুদ কালো ডোলা কাটা বাঘের সঙ্গে চাকে চাকে হয়ে গেছে মনে মনে চিন্তা করছে জঙ্গল দেখা আমার স্বাদ মিটিয়ে গেছে কারণ অনেক লোক আসে বাঘ দেখতে পায় না শুধু গাছগাছালি দেখে চলে যায় আজকের বাঘ দেখা শখ মিটে গেল যখন তাহলে জঙ্গল দেখা সার্থক হলো এখন বাঘ যখন নজরে এসে গেছে বাঘের ডেকে যদি বলা হয় বাঘ জঙ্গলে গাড়ি ঘোড়া চলে না ঘুরে ঘুরে দেখতে যে পা ব্যথা হয়ে গেছে হেঁটে হেঁটে এ জঙ্গলে তো পাকা রাস্তা নেই গাড়ি ঘোড়াও চলে না এই জন্য পা ব্যথা হয়ে গেছে হাঁটতে পারতিস না ওই লঞ্চ ভটভটি যেখানে নদী ধারে গেরাপিন করা আছে ওখানে একটু আমার ফিটি করে নিয়ে পৌঁছে দে আমি লঞ্চ চেপে বাড়ি যাবো আর জঙ্গল দেখবো না কারণ তোর সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেছে জঙ্গল দেখার শখ মিটে গেছে এন্ড বাঘে ডেকে যদি বলে আমার একটু পিঠে করে নিয়ে লঞ্চ ভটভটির কাছে পৌঁছে দে বাঘ দেবে তো কথা বলে বাঘ দেবে বাঘ বলবে মৌলবি আমার বাউন্ডারির ভিতরে আয় বাংলা একটা প্রবাদ আছে বাঘ লাভ দেয় 20 হাত আর হরিণ লাভ দেয় 22 হাত হরিণ 2 হাত করে লাভ বেশি করে দেওয়ার কারণে 2-4 বার লাভ দিলে বাঘ আর হরিণের ডিস্টেন্স হয়ে যায় যার কারণে এখনো জঙ্গলে হরিণ দেখতে পাওয়া যায় আর বাঘ আর হরিণের লাভ যদি একই রকম হতো একটাও হরিণ আর জঙ্গলে পাওয়া যেত ও ধৈর্য আর খেত ওই একবার লাভ দিলে 2 হাতে গিয়ে যায় 2 বার লাভ দিলে 4 হাতে গিয়ে যায় 3 বার লাভ দিলে বাঘ আর হরিণের ডিস্টেন্স হয়ে গেল আর ধরার সুযোগ নেই যার কারণে এখনো হরিণ বাস করে আল্লাহ সৃষ্টিগুলো এমন করে বানিয়েছেন যাতে সবাই পৃথিবীর জমিনে বসবাসের সুযোগ পায় এখন বাঘেরে আমি মৌলবি যদি বলি যে আমার একটু পি করে পিঠে করে নিয়ে লঞ্চ ভটভটির কাছে পৌঁছে দিই বাঘ বলবে মৌলবি বাউন্ডারির ভিতরে আয় মানে এক লাফে যতদূর যেতে পারে
এইরকম লাভের ভিতরে যে আমাকে আপনাকে পায় ও এক লাভ দিয়ে ঘাটটা কামড় মেরে ধরে পিঠে অবশ্যই তুলে নেবে তবে লঞ্চ ভটভটি যেদিকে আছে ওদিকে যাবে যেদিকে ঘন বন আছে হেতালি বাগান কেওড়া বাগান ওই বাগানের দিকে চলে যাবে যে হেতালি গাছের গায়ে গোড়া তিনেক আষাঢ় মারবে গালে কামড় মেরে ধরে মেরে বলবে মৌলবি ঠান্ডা হবে গাছতলায় গোটা তিনেক আষাঢ় মেরে গালে করে ধরে আষাঢ় মেরে ফেলে রেখে আশেপাশে ঘুরবে আর তিন চার ঘন্টা অন্তর পাঁচ সাত কেজি করে খাবে বাঘ বলে অন্তত তিন দিনে চিন্তা দূর হয়ে গেল পেয়েছি ষাট বাষট্টি কেজি কি পঞ্চান্ন কেজি ওজনের এক মানুষ অত তিন দিন চিন্তা দূর হলেও খাওয়ার আর চিন্তা নাই পৃথিবীতে মানুষ হিংস্র জঙ্গলের সেরা সৃষ্টি বাঘ বস করে কোরআন সত্য প্রমাণ করে দেখিয়েছে জোরে বলুন একটু সুবহান কারা তারা আল্লাহর একজন প্রেমিক বান্দার নাম বলবো যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বললেন জঙ্গলের বাঘ আমি কে একটু আমার পাড়া প্রতিবেশীর কাছে পরিচয় দেই বাঘের খাওয়া মাথায় উঠে গেল মানুষ বাঘ গুটি গুটি পায়ে জনগণের কাছে যে বলছেন আনতা রাসূলুল্লাহ লা শাক্কা ফিহি আপনি আল্লাহর পয়গম্বর আল্লাহর রাসূল কোন সন্দেহ কথার ভিতরে নাই জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর বলেন এ বাঘ আমার পরিচয় দিলে আমার সঙ্গে তো সম্পর্ক কি বাঘ বলল আপনি সৃষ্টির সেরা আমরা হলাম সৃষ্টির নিকৃষ্ট এজন্য যেটা বলবেন আল্লাহ আমাদের হুকুমকে বাস্তবে রূপদানের জন্য হুকুম করে দিয়েছেন জোরে বলুন একটু সুবহানাল্লাহ ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি যত সৃষ্টি আমরা পৃথিবীতে চোখে দেখতে পাই যত সৃষ্টি চোখে দেখতে পাই না সব সৃষ্টি আল্লাহ বানিয়েছেন তার নামের জপ জিকির জন্য তার নামে তসবি পড়ার জন্য আর আল্লাহ জানিয়ে দিয়েছেন মানুষকে সৃষ্টি সেরা করেছে মানুষ যখন যেটা বলবে সেটা শুনবি কারণ আমি মানুষকে পৃথিবীতে সব থেকে বেশি মর্যাদা দিয়েছি জোরে বলুন একটু সুবহানাল্লাহ আমাদের সিলসিলার প্রতিষ্ঠাতা যিনি যার নাম আবু বকর সিদ্দিক আল কুরাইশি আমরা যাকে দাদা হুজুর বলে জানি বা চিনি হুগলি জেলার ফুরফুরা জমিনে কবরস্থ আছেন তার একজন প্রধানতম শিষ্য বসিরহাটের জমিনে 79C হাসরাবাদ রুটের ধারে কবরস্থ হয়ে রয়েছেন নাম তার আল্লামা রুহুল আমিন রাহমাতুল আলী দুইজন ওয়াজ করতে গেছেন আসাম রাজ্যে আসামে গত তিন দিন আগে আমারও প্রোগ্রাম ছিল আসামের বরপেটা আমি গত দুদিন আগে ফিরলাম আবার সামনের চার তারিখে যাব আসামের প্রোগ্রাম আছে আবার যাব দশ তারিখে ত্রিপুরায় প্রোগ্রাম আছে পাহাড়ি এলাকা চার ঘন্টা শুধু পাহাড়ের উপরে গাড়ি চালা চার চাকা গাড়ি পাহাড়ের উপরে চার ঘন্টা ত্রিপুরা কয়লা শহর উপরে দাঁড়িয়ে নিচে তাকালে আত্মা খাসা হয়ে যায় একেবারে পাহাড়ের উপর দিয়ে রাস্তা চার ঘন্টা কয়লা শহর যেতে ঝোপঝাড় জঙ্গল আর জঙ্গল ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি আসামের গৌহাটি গেছেন রাজধানীতে প্রোগ্রাম করতে খবরে শুনলেন এখানে ঝোপঝাড় জঙ্গলের ভিতরে একজন অলি বান্দা কবরস্থ হয়ে আছে অধিকাংশ আল্লাহওয়ালা ব্যক্তিরা ঝোপঝাড় জঙ্গলে পূর্বে সব কবরস্থ হয়েছিল মানুষ পরবর্তীতে গাছপালা কেটে আবাদ করে সেগুলো সৌন্দর্য শ্রীবৃদ্ধি করেছে অধিকাংশ অলিরা ঝোপঝাড়ে কাল কাটিয়েছে পিশাব কেবলা ডেকে বললেন বাবা অলির কবর জায়রাত করতে গেলে কিভাবে যাওয়া যাবে কারণ নবীরা যেমন চেন্দা অলিরাও কবরে তেমন চেন্দা তাদের রুহানি দোয়া প্রাপ্ত হয়ে মানুষ উপকৃত হয় জোরে বলুন আমিন এলাকার লোকজন বলেন হুজুর অলির কবর জায়রাত করতে গেলে গরুর গাড়ি চেপে যেতে হবে হুজুর বলেন একটা গাড়ি ঠিক করে দাও বাবা দিনের বেলা একটু যাই আবার রাতের বেলা প্রোগ্রাম হবে অলি রুহানি দোয়ার প্রয়োজন আমাদের আছে একটা গাড়ি ভাড়া ঠিক করা হলো ২০ টাকা ২০ টাকা জঙ্গলের ভাড়া ২০ টাকা দিতে হবে আপ ডাউন সই লাগিয়েছে সই সই সফর বলে যারে এই সইয়ের ভিতরে গুরু শিষ্য দুইজন বসা একজন হলেন আবু বকর সিদ্দিক আল কুরাইশি আরেকজন হলেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি
পীরের কাছ থেকে মোরাকাবা বসাদার সবক মস্ক করে আধ্যাত্মিক জগতের শৈল শিখরের মানুষ বনেছিলেন আল্লামা রুহুল আমিন। বত্রিশ হাজার খলিফার ভিতরে মোরাকাবা বসাদার সবক জপ করে তিনি প্রথম স্থানের অধিকার করেছিলেন। জোরে বলুন একটু, সুবহানাল্লাহ। খলিফা তাদেরকে বলা হয় যাদের অন্তরে চোখ আল্লাহ যাদের খুলে দিয়েছেন, অন্তরের কান খুলে দিয়েছেন, এদের বলা হয় খলিফা। এই খলিফার সংখ্যা ছিল পুরপুরা পিসাব কেবলার 32,000-এর মতো, তার মুরিদানের সংখ্যা ছিল 90 লক্ষের মতো। কত বললাম? 90 লক্ষের মতো মুরিদের সংখ্যা ছিল, খলিফা ছিল 32,000-এর মতো। এই খলিফার ভিতরে মোরাকাবা মসাদার সবক জপ জেকের করে মস্ক করে আধ্যাত্মিক জগতের শৈল শিখরের মানুষ বলেছিলেন আল্লামা রুহুল আমিন। দুইজন গরুর গাড়িতে চেপে যাচ্ছেন জঙ্গলে আল্লাহর ওলির কবর জিয়ারত। গাড়োয়ান গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে, গুরু শিষ্য দুইজন সহির ভিতরে সফরের ভিতরে বসে দিন শরিয়াতের গল্প করতে করতে যাচ্ছে। জঙ্গলে ওলির কবরের ধারে যখন যাবে, গাড়ি থেকে নেমে একটু কবর জিয়ারত করে আল্লাহর কাছে দোয়া কামনা করে আবার লোকালয়ে চলে আসবে। হঠাৎ গাড়োয়ান বলছে, হুজুর, গল্প করার বোধহয় স্বাদ মিটে গেছে। পিসাব ডেকে বলছেন, বাবা আমরা কি ওলির কবরের কাছাকাছি এসে গেছি? গাড়োয়ান বলে, হুজুর এখনো ওলির কবরের কাছাকাছি আসি নাই, তবে একটু সামনের দিকে তাকিয়ে দেখেন দুটো বাঘ দুই দিক থেকে মাথা দুটো এক জায়গায় করে স্বামী স্ত্রীর মতো রাস্তা অ্যাটাক করে, পাশাটা দুই দিকে দিয়ে রাস্তা অ্যাটাক করে কাঠের গুঁড়ি ফেলা মতো গল্প গুজব করছে, গাড়ি নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। হুজুর কি করব? বিশ্বা বলেন, গাড়ি কি যাবে না বাবা? বলে, কাঠের গুঁড়ি ফেলা মতো দুটো লম্বা বাঘ বসে আছে রাস্তার উপরে, স্বামী স্ত্রীর মতো গল্প করছে। বিশ্বা ডেকে বললেন, বাবা রাস্তা কতটা এসেছি? বলে, তিনে দু অংশ আসা হয়েছে, এক অংশ বাকি। হুজুর বললেন, তাহলে এক অংশ যখন বাকি, তাহলে এখান থেকে প্রস্থান করা সম্ভব হবে না, ফিরে যাওয়া যাবে না। বাবা কোনো উপায় নেই? বলে, একটু নজর করে দেখেন আমার দিকে, বাঘ তাকিয়ে আছে, আমার গরু দুটো তাকিয়ে আছে, বুঝতে পারছেন? গরু দুটো যদি খেয়ে নেয় আমার ব্যবসা চটে উঠে যাবে, আর আমার দিকে নজর করে আছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না। আমার যদি হালম করে ধরে খেয়ে নেয় 20 টাকা ভাড়া খাটার স্বাদ মিটে যাবে। বিশ্বাস ডেকে বলছেন, বাবা তাহলে এখন কি করবে? বলে, হুজুর এখন আর কলমা পড়ার কাজ না, পালানোর কাজ, দৌড়ানোর কাজ। পিসাব ডেকে বলছেন, বাবা তাহলে কি ওলির রওজায় যাওয়া যাবে না? বলে, হুজুর বাঘ না সরলে তো যাওয়া যাবে না। বলে, বাবা বাঘের কাছাকাছি চলো। বলে, হুজুর আমার আর সাহস হচ্ছে না গিয়ে যাওয়া। পিসাব ডেকে বললেন, বাবা বড় মাওলানা, গাড়োয়ান তো আর সামনে এগিয়ে যেতে চাইছে না, কি করা যাবে? আল্লামা রুহুল আমিন ডেকে বললেন, হুজুর আমি বাল্যকালে আমার বাবার সঙ্গে তাকে নারায়ণপুর থেকে গরুর গাড়ি নিয়ে তাকির জমিদার বাবুদের মালগুলো বসিরহাট থেকে বয়ে বয়ে নিয়ে জমিদার বাড়িতে পৌঁছে দিয়েছি। ছোটবেলায় আমার গরুর গাড়ি চালানো অভ্যাস আছে। আমার বাবার নাম মুন্সি দবিরউদ্দিন, মায়ের নাম রহিমা বিবি। আমি গরিবের সন্তান, বাচ্চা বেলায় গরুর গাড়ি চালিয়েছি, খেজুর গাছের রসও পেড়ে বিক্রি করেছি। হুজুর আপনি যদি বলেন আমি গাড়ি চালিয়ে গন্তব্যস্থানে নিয়ে যেতে পারি। পিসাব ডেকে বললেন, ও বাবা গাড়োয়ান, তোমার যদি ভয় হয় তাহলে তুমি সইয়ের ভিতরে সফরের ভিতরে এসো, এখন গাড়ির গাড়োয়ান হবে বড় মাওলানা রুহুল আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের যদি এরকম কোনো পিসাব ঠেলে দেয় গাড়ি চালা, রাজি হব তো আমরা? বলো, হুজুর বিবি বাচ্চা বিধবেতিম হবে, দুনিয়ার মোহমায়া পরিত্যাগ করতে হবে, ঝামেলার দরকার নাই, ফিরে চলো জঙ্গলে, আর যেয়ে দরকার নাই। আল্লামা রুহুল আমিন বললেন, গাড়োয়ান ভাই তোমার যদি ভয় হয় ভিতরে এসো, আমার পিসাবের কাছাকাছি এসো, গরুর দড়ি আমার কাছে দাও, পাচন দাও, গাড়ি চালাই আমি। আল্লামা রুহুল আমিন দুটো গড়ির দড়ি ধরিয়ে নিলেন, পাচনটা হাতে করে নিয়ে বললেন, এ গরু আমার মুর্শিদ কেবলা সইয়ের ভিতরে বসা, ওলির রওজা জিয়ারত বেরিয়েছে,
তাড়াতাড়ি চল, সন্ধ্যার আগে আবার রওজা, ওলি রওজা জিয়ারত করে লোকালয়ে ফিরতে হবে। গরু দু পা এগোয় তো এক পা পিছোয়, কারণ ওরাও দেখতে পেয়েছে বাঘ। আর জীবননাশক শত্রু দেখলে যে কোনো সৃষ্টির ভয় হয় না, হয় না, ওরাও ভয় পেতে শুরু করেছে। আল্লাহ রুহুল আমিন বলে, জঙ্গলের বাঘ আল্লাহ তোদের বসবাসের জায়গা দিয়েছে ঝোপঝাড় জঙ্গলে, মানুষ চলে লোকালয়ে রাস্তার উপরে, কেন রাস্তা অ্যাটাক করে রেখেছিস? আমার পীর মুর্শিদ কেবলা ওলি রওজা জিয়ারতে যাবে, রাস্তা ছাড়। জোরে বলুন একটু সুবহান। আল্লাহ কোরআনে তত্ত্ব কোট করে দিলে, মানুষ যা বলবে সব সৃষ্টি তাই শুনবে। তবে আমার মতো মৌলবি বললে কি শুনবে নাকি? আপনাদের মতো মানুষ বললে হয়তো শুনবে, ঈমান আলা আমল আলা। আমার ভাইরা সঙ্গে সঙ্গে পাক দুটো রাস্তার উপরে উঠে যাই, আস্তে আস্তে দুই দিকে রাস্তার নিচে নেমে গেল, রাস্তা ক্লিয়ার হয়ে গেল। পিসাব ডেকে বলছেন, বাবা বাঘ তো নেমে গেছে, রাস্তা খালি। বলে, হুজুর এখন কথা বলবেন না, এটা বাঘের এরিয়া। আল্লামা রুহুল আমিন বললেন, হুজুর ওরে জোর করে গাড়োয়ান বানিয়ে দরকার নাই, আমি তো চালাতে জানি। গাড়ি চালিয়ে আল্লামা রুহুল আমিন নিয়ে গেলেন অলির দরবারে। সেখানে গুরু শিষ্য দুইজন নেমে কবর জিয়ারত করে আল্লাহর কাছে দোয়া কামনা করে আবার গাড়ি চেপে ফিরে আসেন। ফিরে আসার পথে দেখে বাঘ দুটো পূর্বের মতো আবার রাস্তা অ্যাটাক করে বসে রয়েছে। স্বামী স্ত্রী দুইজন জঙ্গলের ভিতরে রাস্তার উপরে মুখ দুটো এক জায়গায় করে মাঝে মাঝে মনের গল্প করছে, রাতের বেলা যখন রাস্তায় চলবেন দেখবেন দুটো শিয়াল এক জায়গায় থাকে। আমরা তো রাস্তায় চলি, দুটো আড়াইটে তিনটে চারটে, ওদিন রাত্রে দুটো তিনটে চারটে শিয়াল এক জায়গায় বসে গল্প করতেছে, গাড়ির হেডলাইট ফোকাস করলে আস্তে আস্তে নেমে যায়, আবার অনেক সময় নামে না, একটুখানি ধারে যেয়ে আবার নজর করে তাকা দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে। দুটি বাঘ আবার রাস্তার উপরে উঠে তারা গল্প গুজব করছে। আল্লামার গোলামে বাঘ, আমার মুর্শিদ কেবল এখনো লোকালয়ে গৌহাটি ফেরে নাই, অলি রওজা জিয়ারত হয়ে গেছে, আমরা লোকালয়ে ফিরব, রাস্তা ছাড়। যেই বলেছেন বাঘ দুটো কথার মর্যাদা দি, সঙ্গে সঙ্গে রাস্তার উপরে উঠে দুই দিকে নিচে নেমে গেল, রাস্তা ক্লিয়ার হয়ে গেল। আল্লামা রুহুল আমিন গাড়ি চালিয়ে বাঘ টপকিয়ে সামনে চলে আসলো। বাঘ টপকিয়ে যেই সামনে চলে এসেছে, গাড়োয়ান সইয়ের ভিতরে বসা ছিল, লাফ মেরে সামনে এসে হাজির। আল্লামা হুজুর বলে, কি হয়েছে ভাই? বলে, এবার আপনি সইয়ের ভিতরে যান, দড়ি আমার কাছে দেন, পাশন আমার কাছে দেন। পিসাব কেবল আবু বকর সিদ্দিকী বলছেন, ও বাবা গাড়োয়ান, এখনো তো জঙ্গল ছাড়াইনি, বাঘের এরিয়া এখনো, তুমি কেন বাইরে বেরিয়েছ, আমার সঙ্গে সইয়ের ভিতরে বস। গাড়োয়ান বলছে, হুজুর মাথায় টুপি দিয়ে রাখেন, হাওয়া লাগে না তাই আপনাদের মাথা গরম, মাথায় টুপি দিয়ে রাখেন, মাথায় হাওয়া লাগে না আপনাদের মাথা গরম। আমি তো মাথায় টুপি দিন, আমার মাথা হাওয়া লাগে, আমার মাথা অত গরম না। হুজুর বলছে, বাবা ব্যাপারটা তো বুঝলাম না। বলে, বাঘ পাস করে চলে গেছে গাড়ির সামনে, আর আমি কি সইয়ের ভিতরে পিছনে থাকবো? বাঘ পিছন দিক দিয়ে লাভ দিয়ে যদি দেয়, আগে ধরবে পিছনের লোক, এই জন্য রুহুল আমিন বেঁচে যাবে, তাই আমি দৌড়িয়ে চলেছি সইয়ের ভিতর থেকে সামনে। আপনারা দুজন সইয়ের ভিতরে পিছনে থাকেন, ধরে দুজন আর খাক, আমি অন্তত গাড়ি নিয়ে যেন ফিরে যেতে পারি। পিসাব কেবল একটু মুস্কি মুস্কি হেসে বললেন, বাবা আল্লাহ কোরআনে সূরা তিনে তত্ত্ব কোট করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানে তাকবিম। জোরে বলুন একটু আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। ও বাবা, আল্লাহ মানুষকে সৃষ্টি সেরা করে বানিয়েছে, মানুষ যা বলবে সব সৃষ্টি তাই শুনবে, তবে শর্ত হলো মানুষকে একটু আল্লাহর আপন হতে হবে। মেম্বারের আপন হলে হবে না, প্রধানের আপন হলে হবে না, ডাক্তারের আপন হলে হবে না, মাস্টারের আপন হলে হবে না, বুদ্ধিজীবী সাহিত্যিকের সঙ্গে সম্পর্ক গাঢ় করলে হবে না, সম্পর্ক গাঢ়তর করতে হবে আল্লাহর সঙ্গে। আমার ভাইরা, আমি একজন পয়গম্বরের কথা আপনাদের কাছে বলতে চাইছিলাম, এই পয়গম্বরের নাম হলো আইয়ুব নবী।
কি নাম আইয়ুব নবী আইয়ুব নবী আল্লাহ তাকে বাচ্চাত্ব দিয়েছিলেন আবার পয়গম্বরী দিয়েছিলেন আইয়ুব নবী দেশের বাচ্চা ছিল আবার তিনি ছিলেন জনগণের কল্যাণমূলক কাজে দায়িত্ব পালন করে আল্লাহর একত্ববাদের ভাষা কলেমা দাওয়াত মানুষের কাছে দেওয়ার জন্য আল্লাহ তাকে পয়গম্বর বানিয়েছিলেন বাচ্চাত্ব করছেন জাগজমকের সঙ্গে আল্লাহ পয়গম্বরকে একটু যাচাই করার জন্য গায়ে কুষ্ঠরোগ ঘা পাসলা দিয়েছেন কোরআনের তাফসীরের ভিতরে ব্যাখ্যাকারীরা পয়গম্বর আইয়ুব নবীর লম্বা জীবনী কোট করেছেন আমি কেউ সংক্ষেপে একটু তথ্য আপনাদের কাছে দিতে চাইছি মগজ সাফ করার জন্য পয়গম্বরের গায়ে কুষ্ঠরোগ ঘা পাসলা হয়েছে রাজদরবারের সভাসদবর্গ মন্ত্রী মহোদয় যারা ছিল এরা ডেকে বলছেন হুজুর যাহা পানা রক্তে মনে হচ্ছে জীবাণু পয়জান ঢুকেছে তাই বডিতে ঘা পাসলা বার হতে শুরু করেছে পক্সের মতো বসন্তের দাগের মতো বিভিন্ন জায়গায় সব পাসলা ঘা হচ্ছে গোস্ত পচে পচে পোকা হচ্ছে পচা দুর্গন্ধ গোস্ত পচা এলাকার জনগণ নাকে কাপড় দিয়ে চলে ওনার পাশ দিয়ে যেতে পারে না গোস্ত পচে এত দুর্গন্ধ শুরু হয়েছে এলাকায় যদি কারো বাড়ি একটা গরু বা মহিষ মারা যায় মরা মহিষ গরুর গোস্ত খাওয়া যাবে খাওয়া যাবে খাওয়া যাবে না তাহলে ওরা কি করতে হবে ফেলে দিতে হবে আমরা গরু মহিষ ফেলে দেই ভাগাড়ে ভাগাড়ে যেখানে লোকজন যায় না খেজুর বাগান টাগান বাবলা বাগান একটু উঁচু ঢিবি জায়গা মাঠের মাঝে যেখানে ঘর বাড়ি নাই এরকম জায়গায় ফেলে দিই দেখবেন শগুন যদি না খায় চিল কাক যদি না খায় শিয়াল কুকুর যদি গরু আর মহিষটা না খায় ওর গোস্ত পচে দুর্গন্ধ ছড়বে না ছড়বে না গোস্ত পচে পোকা হবে না হবে না পয়গম্বরের গায়ে ওই রকম মরা মহিষ মরা গরুর মতো গোস্ত পচে বড় বড় পোকা তৈরি হয়েছে সভাসদ বর্গ মন্ত্রী মহোদয় রাজদরবারে যারা কাজ করে তারা বলল হুজুর যাহা পানা বেয়াদবি নেবেন না আপনার গোস্ত পচা গন্ধ আমরা সহ্য করতে পারি না এই জন্য নাকে কাপড় দিয়ে নিষ্কৃতি পাই না আপনার গায়ে যখন ঘা পাসলা শুরু হয়ে গেছে এই দেশের পয়গম্বর আইয়ুব আপনি ঘায়ে দাওয়াই দেন মলম দেন ঔষধ ব্যবহার করেন যাতে রক্তের জীবাণু পয়জান দূর হয়ে যায় নতুন করে আর কোনো ফোড়া পাসলা না হয় আইয়ুব নবী পৃথিবীতে নজির সৃষ্টি করে দিয়ে দিল আল্লাহ আইয়ুবের জীবন ইতিহাস কোরআনে কট করে দিলেন আমাদের আমল করে আল্লাহওয়ালা বনার জন্য আইয়ুব বললেন ওগো আল্লাহ দিয়েছে ঘা আল্লাহ সারিয়ে দেবে আমি কেন ওষুধ ব্যবহার করতে যাব জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আচ্ছা আমরা কেউ বলি এরাম উনি বলছেন আল্লাহ দিয়েছেন ঘা আল্লাহ সারিয়ে দেবে আমি কেন ওষুধ ব্যবহার করতে যাব মন্ত্রী মহোদয় রাজদরবারে সভাসদ বর্গরা বলল তাহলে পচে মর ওষুধ যখন দেবে না মলম যখন ব্যবহার করবে না আল্লাহ কবে ঘা সারিয়ে দেয় অপেক্ষায় থাকতে চাইছো তো থাকো দেশের জনগণ রাজদরবারে একটা দরখাস্ত দিল ও দেশের পয়গম্বর আপনার গোস্ত পচা দুর্গন্ধ রাস্তাঘাটে পথে আমরা সহ্য করতে পারি না হয় আপনি দেশে বাস করুন আমরা দেশ ছেড়ে চলে যাই অন্যথায় আমাদের দেশে বাস করার সুযোগ দিন আপনি দেশ ছেড়ে চলে যান আমরা বিবি বাচ্চা নিয়ে একটু সংসারে সুখ ভোগ করি আমরা হলে বলতাম বাবার ভিটে আমি বাস করছি তোমার কি হলো না হলো দেখতে যাব না এ বলি না বলি না আমার বাবার ভিটে আমি বাস করছি তোমার কি হলো না হলো আমি দেখতে যাব না তুমি থাকো থাকো যাও যাও তোমার ব্যাপার পয়গম্বরদের কাজ ছিল জনকল্যাণমূলক কাজ পয়গম্বর বলে জনগণ আমার জন্য যখন বিপদগ্রস্ত আমার জন্য যখন দুর্দশাগ্রস্ত আমার উচিত জনগণের মুখে হাসি ফুটান পয়গম্বর বলেন তোমরা বিবি বাচ্চা নিয়ে বাস করো আমার দেহের গোস্ত পচা গন্ধ তোমাদের আর শুকতে হবে না
একদিন রাজদরবার ছেড়ে দিলেন, বাদশাহিত্ব ছেড়ে দিলেন, বিশাল রাজ বিল্ডিং ছেড়ে দিলেন, কিছু খাবার পুটলি করে নিয়ে রোমালে বেদিনী গলে একটা পেঁচ দিয়ে পিছনে ফেলে পয়গম্বর রওনা দিয়েছেন জঙ্গলে যাবেন বলে, যেখানে হিংস্র জীব জন্তুর বসবাস মানুষ বাস করে না। পয়গম্বর সেখানে যাবে যাতে তার গোস্ত পচা গন্ধ জনগণকে আর শুকতে না হয়। সংক্ষেপ কথা, পয়গম্বরের স্ত্রী ছিল চারজন, কজন? আইয়ুব নবীর স্ত্রী ছিল চারজন। আল্লাহ আসমানি কিতাবে তত্ত্ব কোট করেছেন, ফানকে হুমা তওবা লাকুম মিনান নিসা মাসনা সোলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তাআদেলু ফা আহিদাতান আল আখির। জোরে বলুন একটু, আল্লাহু আকবার। আল্লাহ বলেন দুনিয়ার যুবক পুরুষেরা ফানকে হু তোমরা নিকাহ করো, বিবাহ করো, মা তওবা লাকুম মিনান নিসা যে মেয়েটা তোমার নজরে পছন্দ হবে, ভালো লাগবে, তাকে জীবন সঙ্গিনী বানিয়ে সংসার জীবনে সুখ ভোগ করো। তবে গরু ছাগল হাঁস মুরগির মতো যেন চরিত্র নষ্ট করবে না। যার পৃথিবীতে চরিত্র নাই তার কিছু নাই। গরু ছাগল হাঁস মুরগি ওরা বিয়ে শাদি করে না, যখন তখন যে কোনো পুরুষ পশু নারী পশুকে নিয়ে জীবন যৌবনের ক্ষুধা মিটায়। তোমরা যেন পশুর মতো যে কোনো নারী পুরুষকে নিয়ে, পুরুষ নারীকে নিয়ে জীবন যৌবনের ক্ষুধা মিটাতে যাবে না। আমার কোরআনের বিধানকে মান্যতা দিয়ে আমল করবে তাহলে সৃষ্টি শ্রেষ্ঠের মর্যাদা পাবে। ফানকে হু তোমরা নিকাহ করো, বিবাহ করো, মা তওবা লাকুম মিনান নিসা যে মেয়েটা তোমাদের নজরে পছন্দ হয়, ভালো লাগে, তাকে বিয়ে করে জীবন সঙ্গিনী বানাও। একটা স্ত্রী সংসার জীবনে যদি তোমার সুখ দিতে না পারে, মাসনা তুমি দুটো বিয়ে করতে পারো, দুটি স্ত্রী তোমার জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তি করতে যদি অক্ষম হয়, আর সলাসা তুমি তিনটে বিয়ে করতে পারো, তিনটি স্ত্রী তোমার মনে যদি সুখ দিতে অক্ষম হয়, আর রোবা তুমি একসঙ্গে চার চারটে পর্যন্ত বিয়ে করতে পারবে। তবে চরিত্র যেন নষ্ট করবে না, চরিত্র সংরক্ষণ করবে। পৃথিবীতে যার চরিত্র নাই তার কিছু নাই। বিয়ে করে জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করে এটা তোমার জন্য বৈধ, হালাল করেছি। তবে বান্দারা শোনো, ফাইন খিফতুম যদি তোমাদের ভয় হয়, যদি তোমাদের মগজে চিন্তা হয়, আল্লাহ তাআলা সব স্ত্রীর সঙ্গে ব্যবহার সমান করতে পারবে না, কাউকে কাছে টানবে, কাউকে দূরে ঠেলে রাখবে। স্ত্রী একাধিক হলে কারো সঙ্গে যত্ন খাতির ভালো থাকবে, কারো সঙ্গে সম্পর্ক থাকবে না, এই রকমটা যেন না হয়। যদি কাউকে কাছে টানো আর কাউরে দূরে ঠেলে রাখো, ও বান্দা তবে শুনে রেখে দাও, ফা অহিদাতান একটা স্ত্রী তোমাদের জন্য যথেষ্ট, বাড়তি বিয়ে যেন করবে না। বাড়তি বিয়ে যদি করতে চাও, আমার পয়গম্বর জীবনীর দিকে একটু দৃষ্টি নিক্ষেপ করো। আমার পয়গম্বর মদিনী জিন্দেগিতে একসঙ্গে নজন স্ত্রী নিয়ে সংসার করেছে। কজন? পয়গম্বরের স্ত্রী ছিল একসঙ্গে নয় জন, কারবা নাম আয়েশা, কারবা নাম হাফসা, কারবা নাম উম্মে সালমা, কারবা নাম উম্মে হাবিবা, কারবা নাম জায়নাব বিনতে জাহাস, কারবা নাম জায়নাব বিনতে খোজাইমা, কারবা নাম সাউদা, কারবা নাম সুফিয়া, কারবা নাম মাইমুনা, কারবা নাম জাওয়ারিয়া, কারবা নাম মারিয়া, এরা ছিল সব পয়গম্বরের বিবিগত। আল্লাহ নবী একসঙ্গে নয় জন স্ত্রী নিয়ে মদিনায় 10 বছর সংসার করেছেন, কিন্তু স্ত্রীদের সঙ্গে এমন ব্যবহার করেছেন কোন স্ত্রী স্বামীর বিরুদ্ধে কোনোদিন একটু টু শব্দ করার সুযোগ পাই নাই। জোরে বলুন একটু, সুবহানাল্লাহ। প্রত্যেকটি বিবির ঘরে পালা করে করে এক এক রাত করে থাকতেন, আর আমাদের যাদের দুটো থেকে তিনটি স্ত্রী আছে, নূতনটার নিয়ে শুধু আনন্দ আর ফুর্তি, পূর্ণটার একটু খোঁজ নেয় না। ঠিক বললাম না ভুল বললাম? নূতন স্ত্রীকে নিয়ে শুধু আনন্দ ফুর্তি চলছে, পুরনোটার খোঁজ নেয় না। আল্লাহ বলে এরকমটা যদি হয়,
কবরে আসলে কিন্তু গাপ কটা করে ছেড়ে দেয়া হবে, রেহাই হবে না বান্দারা। ব্যবহার সকলের সঙ্গে সমান করো, যেমন আমার পয়গম্বর করে দেখিয়েছেন। এই জন্য হিন্দু ভাইদের ঘরের একজন উচ্চ শিক্ষিত হায়ার এডুকেটেড ব্যক্তিত্ব, লোকটির নাম স্যার রাধাকৃষ্ণ সর্বপল্লী, উচ্চ শিক্ষিত একজন হিন্দু ভাই, পয়গম্বরের জীবন আদর্শ সম্পর্কে একটি তত্ত্ব দিয়েছেন ইতিহাসে, কিয়ামত পর্যন্ত ইতিহাস থেকে এই তত্ত্বটি মুছবে না। তিনি বলছেন, উই কোডিন ইসলাম ট্রান্সেন্ডস অল ব্যারিয়ার্স অফ রিস অ্যান্ড ন্যাশনালিটি, এ ফেদার হুইজ ডাজ নট ক্যারেক্টার এনি আদার রিলিজিয়ন্স। চিল্লাই বলুন একটু মারহাবা, একটু জোরে বলুন মারহাবা। হিন্দু ভাইদের ঘরের উচ্চ শিক্ষিত হায়ার এডুকেটেড ব্যক্তিত্ব, তিনি তত্ত্ব দিচ্ছেন। টপ করে নিয়ে আসেন, আমার তো কষ্ট হচ্ছে, একটু দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাইয়্যেদেনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যেদেনা মাওলানা আবু জেহেল নবীর তরে একটি কুয়া খুদেছে, নবীর তরে কুয়া খুদে নিজে কুয়ায় পড়েছে। আবু জেহেল বলে, ও মুহাম্মদ তুমি আমায় তোলো না, মানব আমি খোদার হাবিব তাজে দারে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলে সাইয়্যেদেনা মাওলানা মুহাম্মদ। স্যার রাধাকৃষ্ণ সর্বপল্লী বলছেন, উই ক্যান নট ডেনি, এ কথা আমরা কোনোদিন অস্বীকার করতে পারি না, মিথ্যা বলে সম্বোধন করতে পারি না। দ্যাট দ্য কনসেপশন অফ ব্রাদারহুড ইন ইসলাম, ইসলামী ভ্রাতৃত্ববোধ, মুসলমানদের জীবন বিধান, তাদের পয়গম্বর মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহর জীবন চরিত্র এমন একটি জিনিস, ট্রান্সেন্ডস অল ব্যারিয়ার্স অফ রেস অ্যান্ড ন্যাশনালিটি, যা জাতীয় বর্ণের সমস্ত প্রতিবন্ধকতাকে দূর করে দিয়ে মানুষকে একই নিবিড় বন্ধনে বেঁধে দিতে পারে। কে সাদার কে কালো, কে ধনিয়ার কে গরিব, কে রাজার কে প্রজা, ইসলামের ভিতরে কোনো জাতি বৈষম্য নাই, সবার মর্যাদা 50-50 সমান। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সব ধর্মাবলম্বীদের ভিতরে জাতি বৈষম্য বিদ্যমান। ব্যানার্জি চ্যাটার্জি বন্দ্যোপাধ্যায় চট্টোপাধ্যায় মুখোপাধ্যায় মুখার্জি, এরা হলো উচ্চ বর্ণের হিন্দু, এরা সারা জীবন মন্দিরে ব্রাহ্মণ হয়ে পূজা করে ফলের বালতি খালি করবে। আর নাথ চণ্ডাল দাস শূদ্র, এরা হলো নিম্ন বর্ণের হিন্দু, এরা জীবনে মন্দিরে পূজারী হবে না, ব্রাহ্মণ হবে না, সংস্কৃতে শ্লোক পড়তে পারবে না, বালতির ফল খালি করে তারা বাড়ি নিয়ে যেতে পারবে না। নিম্ন হিন্দুদের নসিবে চটবে না ব্রাহ্মণগিরি করা। উচ্চ বর্ণের হিন্দু যারা তারা হবে ব্রাহ্মণ। এরা মুখার্জি ব্যানার্জি চট্টোপাধ্যায় মুখোপাধ্যায় চ্যাটার্জি, এরা হলো উচ্চ বর্ণের হিন্দু, এরা হবে ব্রাহ্মণ, সংস্কৃতে শ্লোক পড়বে, বালতির ফল ঢেলে নেবে। আর নাথ যারা, চণ্ডাল যারা, শূদ্র যারা, হরিজন যারা, দাস যারা, দাস এরা কোনোদিন ব্রাহ্মণ হতে পারবে না, এরা নিম্ন হিন্দু, ওদের ভিতরে জাতি বৈষম্য বিদ্যমান। আমার ভাইরা, কিন্তু ইসলামের ভিতরে সবার মর্যাদা গুলো সমান সমান। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, একটু তকবীর ধ্বনি দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহান ইসলামী জলসা, মহান ইসলামী জলসা। আমার ভাইরা, দেখতে দেখতে আমারই খুব কাছের মানুষ, মনের মানুষ, জনাব হাফেজ বাহারুল ইসলাম সাহেব গোলাবাড়ি থেকে তিনি এসেছেন, আমিও 2 ঘন্টার মতো হল।